এক রাজা এবং এক রানী এক রাজ্যে বাস করতেন। সেই রাজার রাজ্যে প্রচুর বাগান ছিল, রাজার খুব বাগানের শখ। একদিন রানী রাজার বাগান পরিদর্শনে বেরিয়েছেন। ঘুরতে ঘুরতে একটি আমের গাছের তলায় রানী কোকিলের স্বর শুনতে পেয়েছেন। কোকিল কুহু কুহু করে মিষ্টি স্বরে সেখানে ডাকছে। রানী তার দাসীদের জিজ্ঞাসা করছেন, এটা কি ডাকছে? বলছে, এটা একটা পাখি, কোকিল পাখি, তার খুব মিষ্টি স্বর, গায়ের রংটা কালো, সে এই গাছে বসে মিষ্ট মিষ্ট আম খাচ্ছে এবং ডেকে চলেছে। তখন রানী রাজপ্রাসাদে ফিরে গিয়ে রাজার কাছে বায়না করল, রাজা মশাই, আমি আজ একটা অদ্ভুত পাখি দেখে এসেছি বাগানে ঘুরতে গিয়ে, সেই পাখিটা আমার চাই, তার কণ্ঠস্বর অপূর্ব সুন্দর, আমি দিন রাত যখন ইচ্ছা হবে তখন আমি তার কণ্ঠস্বর শুনতে চাই। রাজা বলেছে, আচ্ছা ঠিক তাই হবে। রাজা এখন তার সৈন্য সামন্তকে দিয়ে বাগানে প্রেরণ করেছে সেই পাখিটা ধরতে যাওয়ার জন্য। রাজার দল সৈন্য সামন্তরা গিয়ে একটা জাল নিয়ে সেই আম গাছটাকে পুরো ঘিরে দিয়েছে। এখন ব্যাপারটা কি হয়েছে, সেই সময়ে সেই জায়গাতে সেই কোকিল পাখিটা আর ছিল না, সেই জায়গাটায় কোকিল পাখিটা উড়ে গিয়ে একটা পেঁচা এসে বসেছে, আর সেই পেঁচাটাকে রাজার সৈন্যরা ধরে নিয়ে প্রাসাদে গিয়েছে, রানীর কাছে দিয়ে দেওয়া হয়েছে। রানী এবার সেই পাখিটাকে বারবার বলছে যে তুই সেই কুহুস্বরটা একবার কর, কুহুস্বরটা আমি শুনতে চাই, কিন্তু এ তো পেঁচা, কুহুস্বর করবে কি করে? রানী তখন একটা রূপোর কাঠি নিয়ে তাকে আঘাত করছে। তখন খাঁচার মধ্যে বন্দি সেই পেঁচা মনে মনে ভাবছে, রানীমা, আমি তো খাঁচায় মরছি খোঁচায়ও মরছি, আমি তার কোকিল নয় যে আমি কুহু কুহু করব, আমি হলাম পেঁচা, তাই একটু খ্যাচড় ম্যাচড় করি, আপনি একটু শ্রবণ করুন। তাই আজকে আমারও অবস্থা তাই, আমার প্রতিপক্ষে যিনি আছেন সঞ্চিতা পাল, তিনি সুধাকুন্ঠী অভিজ্ঞ গায়িকা, তিনি আপনাদের তত্ত্বকথা আস্বাদন করাবেন, আমি একটু খেঁচড় ম্যাচড় করে যাই, আপনারা একটু শোভন করুন। তবে এই কবিগানের মধ্যে দেখাশোনা করার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করতে হয় আলোচনার জন্য, সেটা দেখাশোনা। দেখাশোনা কোথায় হচ্ছে? বৃন্দাবনের মাঝখানেতে হলো দেখাশোনা। আহা মরি মরি রে, বৃন্দাবনের মাঝখানেতে হলো দেখাশোনা। নিত্যলীলা করেন যে তাই, নিত্য নীলা করেন যে তাই আমার কালো সোনা, আজ সেইখানে হবে দেখা শোনা, এইখানে হবে দেখা শোনা, তারপর হবে আলোচনা, এইখানে হবে দেখা শোনা, তারপরে হবে আলোচনা, এইখানে হবে দেখা শোনা। বৃন্দাবনের মাঝখানে বৃন্দাবনের গোপীগণ রাধারানী সহ তারা কুঞ্জ সাজিয়ে বসে আছে। রাধারানী সখীদেরকে বলছেন, ও তোরা কুঞ্জ সাজা গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোরা কুঞ্জ সাজা গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোরা কুঞ্জ সাজা গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ কোথায় সাজানো হয়েছে? কুঞ্জ সাজানো হয়েছে নিধুবনের মাঝখানে। নিধুবনের মাঝখানে কুঞ্জ সাজা হলো, রাধা রানী সেই সময়ে নিধুবনে ছিল, বোজেশ্বর কৃষ্ণ যখন নিধুবনে এলো, গোপীগণ মিলে রাধা কৃষ্ণ সেবা দিল, এদিকে সে অঘটন কি ঘটে যায়, জটিলা কুটিলা খবর পেয়ে যায়, সঙ্গে সঙ্গে নিধুবনের আড়ালেতে এসে দেখে তারা কৃষ্ণ কালো আছে রাধার পাশে। জটিলা কুটিলা তারা খবর পেয়ে এসে নিধুবনে দেখছে যে রাধারানী কৃষ্ণের সেবা দিচ্ছে। তারা মনে মনে ভাবছে, আজকে রাধাকে হাতে নাতে পেয়েছি, আজকে তাকে ধরবো। সঙ্গে সঙ্গে তরিতে গমন করিল, আয়ানের কাছে গিয়ে উপস্থিত হলো, বলে, দেখবি তোরাই তোর বউ কি করিছে, কুঞ্জ হাজাইয়া কৃষ্ণ সেবা যে দিতেছে। সঙ্গে সঙ্গে আয়ানতি প্রধানিত হলো, ছুটিয়া তখন সে নিধুবনে গেল, জটিলা কুটিলাকে বলিতেছে, হাই
মিথ্যা কথা বলিস যদি নিস্তার তবে নাই। এদিকে তে সখীগণ খবর পাইল আয় আর নিধুবনের দিকে যে আসিল, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে জানাইয়া দেয় আয়ান দেখো ছুটে চলে এই দিকে আসয়। তখন রাধা রানী বলছে হে গোবিন্দ প্রাণ গোবিন্দ কি উপায় হবে? তখন কৃষ্ণ বলছে কোনো চিন্তা নাই আয়ান আসুক আমি ঠিক ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে আয়ান যখন প্রবেশ করিল নিধুবনে কালী মূর্তি দেখিতে পাইল, সঙ্গে সঙ্গে কালী স্তবে বসিয়া যে যায় কালী পূজা করছে রাধা কৃষ্ণ সেথা নাই। জটিলা কুটিলাকে ডেকে তখন কয় কালী সেবা দিচ্ছে রাধা কৃষ্ণ হেথায় কোথায়, কৃষ্ণ যে নেই হেথায় কালী সেবা করে তোদেরকে দেখবো আমি এখন দেখি পরে। কালীর সেবা তখন আয়ান দিতেছিল, কালীর সেবা দিয়ে সে ফিরে গেল। এই নিধুবনের মধ্যে আজ দেখা শোনা হলো যে তাই কৃষ্ণ দেখো কালী রূপে দাঁড়াইয়া গেল। এইখানে হবে আলোচনা, এইখানে হবে আলোচনা, কৃষ্ণ কালীর দেখা শোনা, এইখানে হবে আলোচনা, কৃষ্ণ কালীর দেখা শোনা। তবে নিধুবনের মধ্যে কৃষ্ণই কালী হয়েছিল, সেখানে কালী আলাদা করে নিল, কিন্তু সেই যোগ মায়া শক্তি বড়াই বলে সর্বদাই তার লীলা সহায়কারিণী হয়েছিলেন। তাই কৃষ্ণ তখন সেই লীলা করার সময়ও সেই যোগ মায়াকেই স্মরণ করেছিলেন যখন কৃষ্ণ কালী রূপ ধরেছিলেন। তাই এইখানেই দেখাশোনা করে আজ কৃষ্ণের ভূমিকায় দাঁড়িয়ে মহাকালীকে কিছু জিজ্ঞাসা করব। তবে আজ আমি সাজার কৃষ্ণ, কৃষ্ণ হয়ে কি দাঁড়ানো যায়? আজ আমি কৃষ্ণ সেজে দাঁড়ালাম, কৃষ্ণ সেজে দাঁড়ালাম। তাই প্রথমেই যখন মহাকালীর রূপ দর্শন করছি প্রথমেই দেখছি হাতে একটা ঔষধি। প্রথম জিজ্ঞাসা আমি তোমারে জানাই, আরে প্রথম জিজ্ঞাসা আমি তোমারে জানালাম, ঔষধি তুমি পেলে কোথা, ঔষধি তুমি পেলে কোথা বলে যাবে হাই, ঔষধি তুমি পেলে কোথা মনে জানালা। আমি প্রথম দাবি এই রাখিলাম, এই প্রথম দাবি এই রাখিলাম, ঔষধি তুমি পেলে কোথায়, প্রথম দাবি এই রাখিলাম, ঔষধি তুমি পেলে কোথায় প্রথম দাবি। প্রথম জিজ্ঞাসা মহাকালীর হাতে যে ঔষধি বা দা থাকে সেই দাটা তুমি পেলে কোথায়, এটাই আমার প্রথম জিজ্ঞাসা। দ্বিতীয় জিজ্ঞাসা আমরা কি দেখছি, মহাকালী মহাসুখে পা দিয়েছে শিবের বুকে, 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 দাঁড়াইয়া দক্ষিণ মুখে, দাঁড়াইয়া দক্ষিণ মুখে সেজেছে বেশ ভালো, দাঁড়াইয়ে দক্ষিণ মুখে সেজেছে বেশ ভালো। আমি এই তত্ত্ব না বুঝিলাম, এই তত্ত্ব না বুঝিলাম, জিজ্ঞাসা তাই করিলাম, এই তত্ত্ব না বুঝিলাম, জিজ্ঞাসা না এই তত্ত্ব। তোমার কাছে দ্বিতীয় জিজ্ঞাসা, তুমি তোমার স্বামী ভোলা মহাদেবের বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছো, এই তত্ত্বটা আমি বুঝতে পারছি না, স্ত্রী হয়ে স্বামীর বুকে তুমি কেন পা দিয়ে দাঁড়িয়ে আছো? এটা আমার দ্বিতীয় নম্বরের দাবি। তোমারে জানাই তৃতীয় একটা কথা বলে যাব হাই, তোমার হাতে দেখি একটা মুন্ড ঝুলন্ত রয়েছে, বলো বলো কার মাথা সে কাজে হয়েছে? এই তৃতীয় নম্বরের দাবি এখন রেখে যাই, তুমি ভাবের পথে উত্তর দেবে আজ তো এসব। আমার
তৃতীয় নম্বরের দাবি, মহাকালীর হাতে যে মুন্ডটা থাকে সেই মুন্ডটা কার মুন্ড, এটা আমি জানতে চাইলাম, জানতে চাইলাম, ভাবে বলে যাবে, আমি জানতে চাইলাম, ভাবে ভাবে বলে যাবে। আর তোমার কাছে আমার চতুর্থ নম্বরের দাবি, অন্তিম জিজ্ঞাসা, তোমার এই যে রূপ, লৌহ জিহ্বা, বিশালাক্ষী, চতুর্ভুজা রূপ, রূপ তোমার কালো করালো বদনী, এই কালো রূপ, তোমার এই রূপের তাৎপর্যটা কি, এটা তুমি একটু বলে যাবে। এইটুকু বলে আমি প্রথম পালা সাঙ্গ করছি। আমরা সবাই এই বিশ্বে অভিনয় করতে আসছি। আজকে এই কবিগানেও কৃষ্ণ এবং কালীর ভূমিকায় দুজনে অভিনয় করতে অবতীর্ণ হয়েছে। তাই বলতে ইচ্ছা করে রঙ্গ।